السلام عليكم، ويلكم باك تو رازيا فاميلي بلوغز يو كي. عشان كل شباب على سجستا سنا الحمد لله ميا بالا سي تاس كي نتو نكتي ريسيبي نيه چولي اشلام ملاي كيك ريسيبي. تو شباب ديك تي تاك بين شش پر جن تو ار اكتي لائك دي ويديو تا دیکھا شروع کر بين. تو امي ريدي ميد كيك نيه چي ايخاني ار اپنا را دیکھ تي بات چين اي با پروتيد ميلك اكتا کن كن نيه چي ار دابل كريم تار پوري كوندنس ميلك লাগবে আর লাগবে ফ্রেশ মিল্ক 2 কাপের মতো আমি দিয়ে দিব পাতিলের মধ্যে এখানে একটা পাতিল নিয়েছি নিয়ে আমি 2 কাপের মতো ফ্রেশ মিল্ক দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিছু তেজপাতা কার্ডামন আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিব তারপরে প্রোটিন মিল্ক দিয়ে দিব দিয়ে নেড়ে ভালোভাবে একটু ঘন করতে হবে এটা হচ্ছে মালাই যে রসটা যাবে কেকে সেটা আমি রেডি করতেছি তো এক একজন এক রকম তৈরি করেন আমি যেভাবে তৈরি করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আর আপনারা বাসায় বানিয়ে খাবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন এখানে আর কোনো এক্সট্রা সুগার দিব না কারণ আমি অলরেডি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি আর ওইটার মিষ্টিতেই হয়ে যাবে কেক এমনিতেই মিষ্টি আর যখন আমি ডাবল ক্রিম দিয়ে ক্রিম বানাবো তখন আইসিং সুগার এড করব তো অনেক মিষ্টি হয়ে যাবে সেই জন্য আর আপনারা দিবেন না তো এই তো মিল্কটা রেডি হয়ে যাচ্ছে আমার রাস মালাইটা রেডি হয়ে যাচ্ছে আমি গ্যাস অফ করে দিব দিয়ে এখন আমি ক্রিম রেডি করব তো আমার সাথেই থাকুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিম একটা বোলের মধ্যে নিয়ে নিচে ডাবল ক্রিম একটা কোটা দিয়েছি কারণ দুইটা দিলে বেশি হয়ে যাবে তো ক্রিম নষ্ট হবে সেই জন্য আর দুইটা ইউজ করলাম না এখন আমি একটা বিটার দিয়ে 4 মিনিট থেকে 5 মিনিট ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত বল থেকে মানে বলের সাথে স্টিকি হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত বিট করব 4 থেকে 5 মিনিট ফাস্টার করতে হবে তো দেখতে থাকুন আমি কি করি যারা ক্রিম বানাতে পারেন না তাদের জন্য ইজি হবে বাসায় কিভাবে আপনারা ক্রিম তৈরি করবেন তো এটা ক্রিম অলমোস্ট রেডি এখন আমি আইসিং সুগার দিয়ে দিব তো আস্তে আস্তে আইসিং সুগার ইউজ করতে হবে কারণ বেশি দিয়ে দিলে তো মেল্ট হয়ে যাবে তো অল্প অল্প করে আমি ইউজ করব যতটুকু লাগবে তো বেশি লাগবে না 3 থেকে 4 টেবিলস্পুন লাগবে তো আমি প্রথমে 2 টেবিলস্পুনের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার ভালোভাবে বিট করে নিব তো ক্রিম রেডি হয়ে গেছে এখন আমি কেকের উপরে মালাইটা দিয়ে দিব যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে তারপরে ক্রিম দিয়ে ডিজাইন করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ক্রিম মালাইগুলা ট্রে মধ্যে কেকের উপরে দিয়ে দিচ্ছি
এখন আমি ক্রিম গুলা উপরে ডিজাইন করে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা টান করে দিয়ে দিবেন দিয়ে তারপরে এই আমি কিছু কাঠবাদাম কেটে রেখেছি তারপরে পিস্তাশু নিশের জন্য তো খেতে কিন্তু অনেক মজার একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের কাছে আমি কিন্তু প্রায় সময় বানাই কারণ আমার ছেলে অনেক পছন্দ করে এই রেসিপিটা তো আপনারাও ট্রাই করবেন এই তো কেকের উপরে আমি ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি এখন আমি পিস্তাশু আর কাঠবাদাম দিয়ে গার্নিশ করে নিব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মিল্ক মালাই কেক রেসিপি ইজ রেডি এখন ফ্রিজেও রাখতে পারেন অথবা স্ট্রেট ওয়াই কেটে খাওয়া শুরু করে দিতে পারেন তো আমি আসলে ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টা পরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন জুসি আর খেতে অনেক সুস্বাদু ছিল আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার কাছে মানে সবসময়ই ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে উপরে একটু মালাই রাস দিয়ে দিব তো কথা বলার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটি লাইক দয়া করে দিয়ে দিবেন আপনাদের লাইক অনেক মূল্যবান আমার জন্য একটি লাইকই আমার চ্যানেলটা অন্যান্য মানুষের কাছে নিয়ে যাবে সেই জন্য বারবার বলি একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ